সুস্বাগতম বন্ধুরা তুলিস স্টুডিওতে। আজকের আয়োজনে তোমাদের জন্য নিয়ে এলাম সাউথ ইন্ডিয়ান বড়া। এটা কিন্তু খুবই টেস্টি খেতে, তো একবার ট্রাই করতে পারো। তো সেই জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে ব্যাটার। এটা হচ্ছে আমি যে দই বড়াটা করেছি সেম ব্যাটারটা। তো আমার চ্যানেলে দই বড়ার লিঙ্কটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো আমি সেম ব্যাটারটাতে দিয়ে দিচ্ছি এখানে কারি পাতা আর হচ্ছে কাঁচামরিচ একসাথে ব্লাইন্ড করে 2 চা চামচ, আর কিছু গোলমরিচ এক যেটা হচ্ছে একটু ক্র্যাশ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। তো বন্ধুরা একসাথে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। একটা ব্যাটার তৈরি করে নিলাম মাখিয়ে। তো একটা ছাঁকনিতে আমি একটু জল হাত দিয়ে মাখিয়ে তারপরে এটাকে আমি একটা শেপ দিচ্ছি। আসলে বাড়ার শেপটা এরকমটাই হয়। নর্মালি আমরা যতই খেয়েছি বিভিন্ন রেস্টুরেন্টে বা যে কোনো পার্টিতে, তো এরকমটা হয়। তো সেই টেস্ট অনুযায়ী বা সেই দেখতে যে শেপটা সেই অনুযায়ী আমি করে নিচ্ছি বড়াটা। তো দেখো টেকনিক্যালি আমি এইভাবে করে দিয়ে উল্টে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে এটা পড়ে গেল। তো এখন এটা ভেজে নিচ্ছি। একটু এরকম বাদামি রং করে ভেজে নিয়ে আমি আরও একটা দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এর সেমভাবে এরকম করে ছাঁকনিতে নিয়ে আমি ছাঁকনিটাকে উল্টে দিয়ে এভাবে ভেজে নিলাম। তো বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে প্লিজ বেল আইকনে ক্লিক করে রাখো আমার পরবর্তী রেসিপিগুলো পাওয়ার জন্য।